আমসেদার অমিতাভ বচ্চন বারবারই বলে থাকেন, কুছ দিন তো গুজারিয়া গুজরাট মে, আমরা সেই ডাকে শেষ পর্যন্ত সাড়া দিলাম, আমরা চলে এলাম গোটের গুজরাটে। এখন আনন্দবাজার ডট কমের টিম আহমেদাবাদে, আহমেদাবাদ থেকে আমাদের ভোট যাত্রা শুরু হচ্ছে। টান টান উত্তেজনার নির্বাচনী লড়াই এবারে গুজরাটে, বিজেপি বনাম কংগ্রেস বরাবরের মতো। কিন্তু গত কয়েকটা নির্বাচনে যেভাবে প্রায় ফাঁকা মাঠে গোল দিয়েছে বিজেপি, এবারে পরিস্থিতি তেমন নয়। হার্দিক পটেল, জিগ্নেশ মেবানি, অল্পেশ ঠাকুরদের সঙ্গে নিয়ে এবার অনেক বেশি শক্তি সঞ্চার করে মাঠে নেমেছে কংগ্রেস। উল্টো দিকে বিজেপিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের আপত্তিকে কাজে লাগিয়ে গুজরাটের ভোটে বাজি মাত করতে চাইছে। প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী গুজরাট থেকে, দেশের শাসক দলের সভাপতি গুজরাট থেকে। সুতরাং বিজেপিকে ক্ষমতায় আনলে গুজরাটবাসী নিজের লাভ, সেটাই গুজরাটের মানুষকে বোঝানোর চেষ্টা করছে বিজেপি। কি হয় এই টাকা বিবেচনা নির্বাচনে, ফলাফল কি হয় প্রতিপক্ষী কোনদিকে করায়, তারা খবর নজর থাকবে আনন্দবাজার ডট কমে। আপডেটেড থাকতে আপনারা আনন্দবাজার ডট কমে।